ছেলেটা হচ্ছে আমার ভাগনার ছেলে। একটা মেয়েকে নিয়ে, চণ্ডীপুরের একটা মেয়ে, তাকে নিয়ে ও রাত্রে চলে আসে। চলে আসার পরে আমরা যখন খবর পেলাম, একসঙ্গে সব বাড়িতে বসলাম। গত দুদিন আগে আমার বড়দা মাহবুব হোসেন মল্লিক ইন্তেকাল করেছেন, এই নিয়ে আমরা সব এক জায়গায় বসেছিলাম। তখন খবর এলো, আসতে আমরা ওকে নিয়ে বসে বোঝালাম। ভাগনা বললো যে ও ছেলে যে কাণ্ড করছে মামা বুঝে দাও, ওটা মেনে নেওয়া যাবে না, তোমরা এটা সিদ্ধান্ত একটা কিছু করো বলে আমাদের কাছেই ছিল। রাত্রিরে আমরা থানার মেজবাবুকে, বড়বাবুকে ফোন করা হলো যে আমরা স্যার এরকম হয়েছে, সাগরকে যে আমাদের সিভিক আছে তাকে দিয়ে ফোন করানো হলো, যোগাযোগ করিয়ে একটা সিদ্ধান্ত স্যার আপনি করে দিন, এটা এরকম হয়েছে। সাগর বললো আমি কথাবার্তা বলে নিচ্ছি, ওটা একটা ফয়সলা করে নেওয়া হবে বলে রাত্রিরে বুঝিয়ে নিয়ে ছেলেটাকে ডাকা হলো, মেয়েটাকেও নিয়ে আসা হলো। উভয়কে বোঝানোর পরে আমরা পরে শুনলাম যে মেয়েটা এর আগে আরও দুটো ছেলের সঙ্গে ওরকম পালিয়েছিল, আবার সেখান থেকে গিয়ে সংসার করে পুনরায়। তো এখান থেকে এইসব শুনে নিয়ে ছেলের বাপের কিন্তু খুব মনটা বিগড়ে গেল যে এইরকম পরিস্থিতি আর এরকম চরিত্র একে নিয়ে আমরা মেনে নিতে পারবো না, আবার একটা বাচ্চাও রয়েছে। তারপর রাত্রে সিদ্ধান্ত করে নিয়ে বুঝিয়ে নেওয়া হলো, ছেলেটা মোটামুটি বললো যে যদি ওকে বাড়িতে কি মেনে নেবে, ওকে তো তুলবে না, বল তোলে কি না তোলে সে আমরা সিদ্ধান্ত করবো, তুই কি বলিস। তখনও বললো যে আচ্ছা ঠিক আছে, তোমরা যেটা করলে হয় করো। এই পর্যন্ত কথা শেষ হয়ে যাওয়ার পরে সকালে আমরা ফজরের নামাজ পড়ে নিয়ে গিয়ে চায়ের দোকানে, তিন মাথানি মোড় আছে যেখান থেকে কাণ্ডটা ঘটেছে আর কি, একটু আগে দোকানে আমরা বসে আছি। আমার ওই ভাগনাটা তখন যাচ্ছে, আমি জিজ্ঞাসা করলাম কোথায় যাবি রে, বললাম মামা একটু ওই ওপাড়ায় যাও, ভালোভাবে কথা, স্বাভাবিক মানুষ, ভালো কথা বলে চলে গেল। মূলত মানে বাবা ছেলেকে বুঝিয়ে নিয়ে, হ্যাঁ হ্যাঁ, চলে গেল। এবারে ও তো জামাইবাবুর বাড়ি ছিল, মানে জামাইয়ের বাড়িতে ছিল, ভগ্নিপতির বাড়িতে ছেলেটা ছিল আর কি। তা বাবা যাচ্ছে গিয়ে ছেলেটাকে দেখেছে, চল থানায় যাওয়ার কথা আছে, আমি থানায় যাবো। তো ও কোনো কথাবার্তা না বলে বাপের সঙ্গে, বাপের সঙ্গে তো দুশ্মনী নেই, বাপ যা বলো কথা শোনে, বাপও ভালো ছেলেও ভালো। এইরকম সময় ছেলেটা ওর সঙ্গে চলে আসে। চলে আসার পরে 10 থেকে 15 মিনিটের মধ্যেই এসে বলছে, মামা তোমরা জ্বলাই যাও, আমি নিজের হাতে তাকে খুন করে ফেলেছি বলে ওর কাছে ছুরি টুরি সব ছেলে খুন করেছে। হ্যাঁ, এটা এসে ও নিজেই বলছে, আমাকে এসে বললো, আমরা ছিলাম অনেকজন, বললো মামা একবার জ্বলাই গিয়ে দেখো, আমি নিজের হাতে আমার ছেলেকে খুন করে ফেলেছি, সেখানে পড়ে আছে। এবার আমরা 5-7 জন ছিলাম, ছুরি দিয়ে, ছুরি দিয়ে গলার নালীটা কেটে দিয়েছে। তারপরে আমরা ওখান থেকে ছুটে গেলাম, ছুটে গিয়ে দেখলাম যে মাথাটা একটু উল্টে পড়ে আছে আর সমস্ত চারদিকে রক্তাক্ত অবস্থা, জুতোগুলো ছিটকে আছে। ওই দেখে এরা আমার সঙ্গে যারা ছিল তারা মানে হোপলেস মতো হয়ে গেছে, না ফেল করার মতো অবস্থা। না না না, বিয়ে হয় নিয়ে এসেছিল, আমরা পৃথকভাবেই রেখে দিয়েছিলাম, যে আমরা সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে তারপরে, অবৈধভাবে তো রাখা যাবে না, যার জন্য আমরা পৃথক করে দিয়ে গত রাত্রে মেয়েটাকে নিয়ে আমরা অন্য বাড়িতে আর ছেলেটাকে ওই জামাইবাবুর বাড়িতে রেখে আসি। দিয়ে সকালে ডেকে নিয়ে ও কাউকে কোনো কথা না বলে গিয়ে এই কাণ্ডটা ঘটে, কখন ঘটনাটা ঘটেছে? এটা ঘটেছে ঠিক 5:45 নাগাদ। আপনার নাম কি, জায়গার নাম কি? জায়গা হচ্ছে সাতপুকুর, উত্তরাগুড়ি, এটা সাতপুকুর মল্লিক পাড়া। ছেলেটার নাম কি আছে? ছেলেটার নাম হচ্ছে হায়দার আলী মল্লিক। ওর বাবার নাম? সমীর উদ্দিন মল্লিক। গাড়িটা ছেড়ে দাও। আপনার নাম? আমার নাম মোজাফফর হোসেন মল্লিক।